হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকে ব্রেভার মাল্ট বেভারেজ এই এনার্জি ড্রিঙ্কসটা খাবো। দাম এখানে দেওয়া আছে 40 টাকা, এই যে এই জায়গাটা 40 টাকা দেওয়া আছে এই বেভার ক্যানের দাম, ঠিক আছে। এবং দেখতেও অনেক সুন্দর, নীল পোয়াটাই নীল। এবং সাথে আমি এই আলু চিপস খাবো। প্রথমে এই যে আমি এই মানে আইসের মধ্যে বেভারটা ঢালবো, ঢেলে আমি তারপরে খাবো, সেটাই আপনাদের আজকে দেখাবো। প্রথমে আমি এই ব্রেভারটা আমি খুলবো, প্রচুর সুন্দর ওই যে সেই সুন্দর শব্দ করে আর কি আমি খুলবো, আমার খুব ভালো লাগে। কিন্তু অনেক শক্ত থাকে তো খুলতে খুব কষ্ট হয়, বুঝছেন। আমি এই 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 খুলে ফেলছি, খুলে ফেলছি। সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসছে এই দেখে, ওয়াও, ঠিক আছে। এই যে আমি এখন এই ব্রেভারটা আমার এই আইসের মধ্যে আমি ঢালবো, ঢেলে তারপরে আমি খাবো। এই দেখেন ঢালতেছি 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 ঢালতেছি, ওয়াও 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 ওয়াও, সাথে আমি চিপস খাবো। এই যে আলুস চিপস 15 টাকা দাম। তো বেভারের সাথে এই চিপস খুবই ভালো লাগে। আমি চিপসটা ছিঁড়ি, মুখ দিয়েই ছিললাম, মানে সবসময় মুখ দিয়েই বা হাত দিয়ে ছেড়তে অনেক কষ্ট হয়, দেখেন চিপসে এবার ছিঁড়ে গেল। এখন আমি চিপস বের করবো, দিয়ে আমি খাবো। পেঁয়াজ, আমার এই ব্রেভার মানে এই ব্রেভার খাওয়ার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো এই আইস দিয়ে ব্রেভার খাওয়াটা আমি বলবো যে সবাই খাইতে পারেন, কোনো সমস্যা নাই। দামও কিন্তু এই দেখেন, দামও কিন্তু খুব বেশি না, 40 টাকা দাম, এই যে এখানে নিচে লেখা আছে। এবং এখানে যেই উপকরণ দেওয়া আছে উপকরণগুলো খুবই উপকারী, মানে খারাপ কিছু আমি দেখলাম না। তো মানে এটা কিন্তু 250 মিলিলিটার, ঠিক আছে, যে এবং মাল্ট বেভারেজ, মানে বেভারে এটা কিন্তু মাল্ট বেভারেজ, ঠিক আছে, মাল্ট বেভারেজ এখানে লেখা আছে। এবং আমি এখানে যে উপকরণগুলো দেখতেছি, এখানে উপকরণ হিসাবে আছে কার্বোনেট ওয়াটার, চিনি, কুইলেক, এটা মানে উচ্চারণ করা খুবই কঠিন, আপনারা দেখে নেবেন এখানে দেওয়া আছে, ঠিক আছে, উচ্চারণ করতে খুবই কষ্ট হচ্ছে, বুঝছেন। তো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি, আবার কোনো খাওয়ার প্রোডাক্ট নিয়ে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এটা শেয়ার করতেছি, দেখেন আমি এই আইসের সাথে এই ব্যবহারটাই, যে দেখেন আমি ঢালতেছি, এই যে ঢেলে খাইছি এবং সাথে মানে ঢেলে আমি খেয়েছি কিন্তু, ঠিক আছে, সাথে পেঁয়াজ ছিল এবং আলুস চিপস ছিল, ঠিক আছে। তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন, আমাকেও জানাবেন এই কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।